বিশ্বব্যাপী তরল প্রাকৃতিক গ্যাসের রেকর্ড পরিমাণ বিনিয়োগ হয়েছে চলতি বছরের প্রথম 8 মাসে। এ সময়ের মধ্যে এ খাতে বিনিয়োগ ছাড়িয়েছে $5,000 কোটি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানায়, 2019 সালের শুরু থেকে এখন পর্যন্ত এলএনজিতে বিনিয়োগের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আর এশিয়া অঞ্চলে এলএনজিতে বিনিয়োগের চালকের আসনে রয়েছে চীন। দীর্ঘদিন ধরে এশিয়া মহাদেশের এ খাতে বিনিয়োগের শীর্ষে ছিল জাপান। চলতি বছরের প্রথম 8 মাসে বিভিন্ন দেশের এলএনজি আমদানি রপ্তানির পরিমাণ ছাড়িয়েছে 17,000 কোটি কিউবিক মিটার। আমদানির তালিকায় শীর্ষে রয়েছে জাপান।